ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো কামেন্টস করো তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকলে আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি দিয়ে দেবো কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে দেখো সামনেই আমাদের ফার্স্ট সেমিস্ট্রি এক্সাম অর্থাৎ প্রথম পর্বের মূল্যায়ন আজকে কিন্তু আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণীর বাংলা মডেল কোয়েশন পেপার থ্রি তিন নিয়ে রাইট মডেল কোয়েশ্চেন পেপার থ্রি বাট এটা চতুর্থ শ্রেণীর ফার্স্ট সেমিটিপের জন্য প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু ঠিক আছে শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখো এর আগে আমি যা যা রেগুলার পড়াগুলো আলোচনা করে দিয়েছি প্রথম ইউনিট টেস্টের জন্য কী ধরনের প্রশ্ন উত্তর করবে সব আমি দিয়ে দিয়েছি সেগুলো সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারবে প্লে লিস্ট দেওয়া আছে বা প্লে লিস্ট ভিজিট করেও দেখতে পারবে ওকে আর ম্যাথ ডিভিএস ম্যাডামকে ফলো করবে ইংরাজি আর গণিতের জন্য এখন শুরু করা যাক রাইট ভিডিওটা অবশ্যই লাইক করে দিও লাইক যত বেশি করবে তোমাদের ক্লাসের এঙ্গেজমেন্ট বাড়বে যে ক্লাসের এঙ্গেজমেন্ট বেশি হয় ভিডিও সেই ক্লাসের কিন্তু বেশি আসে ওকে দেখো সবার প্রথমের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে বলেছে সবার আমি ছাত্র কবিতায় কবির নাম ও জ্যোতিচিহ্ন সহ প্রথম আট লাইন মুখস্থ লেখক তার মানে সবার আমি ছাত্র কবিতাটা আমাকে নামও দিতে হবে প্লাস জ্যোতিচিহ্ন দিতে হবে অর্থাৎ দাড়ি কমা সমস্ত কিছু সেমিকলন দিয়ে আমাকে কিন্তু লিখতে হবে দেখো সবার আমি ছাত্র কবিতাটা এখানে রয়েছে এখানে আর্টলাইন দেওয়া আছে এটা আমি আর লিখে দিচ্ছি না এখান থেকে এতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে প্রাণ খোলা হই তাইরে এতটা আমাকে লিখতে হবে ঠিক আছে কবির নাম আমাকে দিতে হবে সুনির্মল বসু সবার ওপরে লিখবে সবার আমি ছাত্র তারপরে লিখবে হচ্ছে কবির নাম সুনির্মল বসু তারপরে আট লাইন লিখবে এখানে কমা দাড়ি এগুলো দেখে নেবে স্পেলিং ভালো করে অর্থাৎ বানান ভালো করে দেখে নেবে ঠিক আছে নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি আর বারবার বলছি সবার আমি ছাত্র কবিতাটা কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট একটা কবিতা আর কবিতাগুলো সবগুলোই মিনিমাম সাত আট লাইন করে দেখে নেবে তিন নম্বর কিন্তু রয়েছে এটার জন্য এটার জন্য কিন্তু তিন নাম্বার রয়েছে ওকে যাই হোক নেক্সট প্রশ্নে আমি চলে যাব নেক্সট প্রশ্ন বলেছে গন্ডার দেখে শ্যামলাল কি করেছিল গন্ডার দেখে শ্যামলাল কি করেছিল কোথায় পেয়েছি দেখো বোনের খবরে আমরা পেয়েছি কিন্তু ঠিক আছে বোনের খবর যে গল্পটা আছে পেজ নম্বর ফর্টি ওপেন করবে দেখো এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ এই যে বলতে না বলতেই সেটা গাছপালা ভেঙে কামানের গোলার মতো বেরিয়ে এলো কে বেরিয়ে এলো না গন্ডা জাস্ট সেকেন্ড একটু ছোটো করে দিই হ্যাঁ বেরিয়ে এলো কে বেরিয়ে এলো না গণ্ডার বেরিয়ে এলো কিন্তু এক নজরে আমাদের দিকে দেখো ঘোদ ঘোদ করছিল করে দৌড়ে এলো এইবার দেখো আমি পিছনের দিকে হাত বাড়িয়ে রয়েছি শ্যামলাল বন্দুক দেবে কিন্তু কোথায় শ্যামলাল সে ততক্ষণে প্রাণ বাঁচাবার সোজা পথ খুঁজেছে তাহলে সে ততক্ষণে প্রাণ বাঁচাবার সোজা সোজা পথ খুঁজেছে মানে কি সে পালিয়েছে ততক্ষণে তো সেটাই কিন্তু আমরা উত্তরটা লিখবো তাহলে দেখো দু নম্বর তাই তো সুন্দর করে আমরা ব্যাপারটাকে গুছিয়ে লিখবো কারণ এক নম্বর পুরো দেওয়া আছে এটাতে ঠিক আছে তাহলে আমরা কী লিখবো না প্রমোদা কবির নামটা দিতে হবে কারণ এক নম্বর আছে যদি কবির নাম ভুলে যাও তাহলে গল্পের নাম দিয়ে লিখবে ওকে প্রমোদা রঞ্জন ইনয় বুর্গের জয় ন ঠিক আছে প্রমোদা রঞ্জন রায়ের লেখা বোনের খবর বনের খবর ঠিক এইভাবে লিখবে আমি কিন্তু সব লিখে দেখিয়ে দিচ্ছি যদি এই ক্লাসটাও কেউ ফলো করো তাও কিন্তু শিখে যায় ব্যাপারটা সেই জন্য আমি লিখে দেখাচ্ছি না কিন্তু আমি ডাইরেক্ট আনসার দেখিয়ে দিতে পারতাম এক মিনিটে হয়ে যেত আমার তো যাই হোক প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর কবিতা বলছি গল্প গল্প থেকে আমরা জেনেছি বা আমরা জানতে পারি যে আমরা জানতে পারি যে এবার উত্তরটা এবার লিখবো এবার যদি কেউ প্রমোদরঞ্জন রায়ের লেখা স্পেলিংয়ে মনে হচ্ছে ভুল হতে পারে মানে বানানে ভুল হতে পারে তাহলে ডাইরেক্ট লিখবে বোনের খবর গল্প থেকে আমরা জানতে পারি যে এইটুকু লিখলেই হবে ঠিক আছে জানতে পারি যে কী জানতে পারি না প্রাণ কী প্রশ্ন করেছিল না গন্ডার দেখে শ্যামলাল কী করেছিল তাহলে প্রাণ বাঁচানোর জন্য প্রথমে এটা আমরা হাইলাইট করবো কারণ সে প্রাণ বাঁচানোর জন্যই পালিয়েছিল তো প্রাণ বাঁচাবার জন্য শ্যামলাল লাল কী করেছিল গন্ডার গন্ডার নয় ডয়টা কেটে লিখি হ্যাঁ গন্ডার দেখে পালিয়েছিল ঠিক আছে এইভাবেও লিখতে পারি গন্ডার দেখে শ্যামলাল পান বাঁচানোর জন্য পালিয়েছিল বা প্রাণ বাঁচানোর জন্য শ্যামলাল গন্ডার দেখে পালিয়েছিল ঠিক এইভাবে লিখলেও হবে ঠিক আছে বোঝা গেল তাহলে ঠিক এইভাবে আনসারটা আমরা করবো নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর কি বলেছে নরহরি দাস গল্পে বাঘ হলো শেয়ালের মামা আচ্ছা আর নরহরি দাস নিজেকে কার মামা বলে দাবি করলো কার মামা বলে দাবি করেছে এটা আমরা কোথায় পেয়েছিলাম নরহরি দাস উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা সেখানে পেয়েছি সেখানে পেজ নম্বর পাঁচে দেখবে দেখো এখানে দেওয়া আছে লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস ঠিক আছে তাহলে সিংহের মামা বলে সে কিন্তু দাবি করেছিল এটাই আমরা লিখে নেবো তাহলে তিন নম্বর আমরা লিখবো এখানে কি লিখবো না কাল লেখা গল্পটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সো আমরা লিখব উপেন্দ্র কিশোর রায় রায়চৌধুরীর চৌধুরীর লেখা চৌধুরীর রাইট সেই জন্য রয় র দিলাম এবার চৌধুরী দিয়ে চৌধুরী এরও করতে পারো ঠিক আছে চৌধুরীর লেখা নরহরি দাস নর দেখা যাচ্ছে নরহরি দাস গল্প থেকে গল্প থেকে আমরা জানতে পারি প্রশ্নটা আমাকে কি করেছিল যে নরহরি দাস কার মামা তা আমরা লিখব জানতে পারি নর হরি দাস কার মামা না সিংহের মামা সিংহের মামা ঠিক আছে তাহলে আমরা কী লিখলাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দাদা চৌধুরী এর করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো আমরা কিরম লিখলাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর চৌধুরী এর মানে চৌধুরীর ঠিক আছে লেখা নরহরি দাস গল্প থেকে আমরা জানতে পারি নরহরি দাস সিংহের মামা যদি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নামটা স্পেলিংটা লিখতে ভুল লাগে মনে হচ্ছে ভুল হচ্ছে তাহলে সিম্পলি লিখবে যে নরহরি দাস গল্প থেকে এইখান থেকে দেবে ঠিক আছে নরহরি দাস গল্প থেকে আমরা জানতে পারি নরহরি দাস সিংহের মামা হয়ে গেল এইভাবে কিন্তু আনসারটা আমরা করবো নেক্সট প্রশ্নে যাব নেক্সট দেখো কী বলেছে বলছে চার নম্বর কোনটি বেমানান সেটা টিক দাও ওকে বলেছে দেখো চিহ্নিত করতে হবে কি কি না গাছ ডাল পাতা রাস্তা দেখো এগুলোর মধ্যে বেমানান কোনটা এটা কিন্তু রাস্তাটা বেমানান হবে যেটা বেমানান আমাকে গোল করতে বলেনি আমাকে টিক দিতে বলেছে তো আমি টিক দেবো তো আমি মাথায় টিক দিলাম কিন্তু রাস্তাটা কারণ কি দেখো গাছের কিন্তু ডাল থাকে গাছেরই পাতা থাকে তাহলে এটা কিন্তু একটার সঙ্গে একটার সঙ্গেই রিলেটেড কিন্তু রাস্তাটা সম্পূর্ণ আলাদা তাই তো নেক্সট প্রশ্নে যাবো নেক্সট হচ্ছে ধনী কপকার ও কি এটা দেখো ভাষা পাঠ তোমাদের আমি সব পড়িয়ে দিয়েছি যারা দেখো নি প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নিও তা আমরা লিখেনি ধ্বনি কপকার ও কি তাহলে দেখো পাঁচ নম্বর দিয়ে আমরা লিখব ধনী দুই প্রকার প্রকার ঠিক আছে দাঁড়ি একটা কি এক নম্বর দিয়ে লিখবো একটা হচ্ছে শরৎধ্বনি ধ্বনি তন্তের শয় বয় সর ধনী আর দু নম্বর দিয়ে লিখবো ব্যঞ্জন ধ্বনি ইঙর বয় জফলা বুর্গের জয় ন ধয় বয় নয় নয়সি ঠিক আছে তাহলে দু প্রকার সরৎধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি ঠিক এইভাবে আমরা আনসারটা লিখে নিলাম নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট দেখো প্রশ্ন বলেছে ছ লাইন সরস্বতী পুজোর রচনা লেখো তিন নম্বর দেওয়া আছে ছটা লাইন লিখতে দিয়েছে আমি এটা ছ লাইন তোমাদের লিখিয়ে দিচ্ছি তাই সরস্বতী পুজো কিন্তু অলরেডি আমি একটা খুব ভালো রচনা করিয়ে দিয়েছি বড় করে সেটা একটু ভূমিকা টুমিকা দিয়ে তোমরা কিন্তু যেটা দেখতে ইচ্ছুক সেটা তোমরা দেখে নিও আমি এই ভিডিও শেষে অ্যাটাচ করব বা রচনার প্লে পেয়ে যাবে ঠিক আছে এখানে আমি সরস্বতী পুজোর সম্বন্ধে ছটা লাইন তোমাদের লিখিয়ে দিচ্ছি তাহলে দেখো সবার আগে আমরা লিখে নেবো সরস্বতী পূজা বলে সরস্বতী পূজা বলে এরমভাবে আমরা একটা হেডলাইন দেবো হুম এবার আমাদের ভূমিকা দেওয়ার দরকার নেই কারণ আমাদের জাস্ট লাইন দিতে বলেছে তো আমরা এক নম্বর লাইনে দেবো হচ্ছে যে সরস মা সরস্বতী মা সরস্বতী কি না বিদ্যার দেবী বিদ্যার দেবী ঠিক আছে হলো আচ্ছা কী হবে তারপরে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে সরস্বতী পুজো করে থাকে এটা আমরা সঙ্গে দিতে পারি সঙ্গে এটা দিতে পারি বা এইটুকু লিখলেও হবে বিদ্যার দেবী দু নম্বর লাইনে আমরা এই ছোটো ছোটো লাইন দিই তাহলে সুবিধা হবে দু নম্বর লাইনে আমরা দেব হচ্ছে যে প্রতি বছর প্রতি বছর মাঘ মাসে মাঘ ময়াকার ঘ মাসে কখন না শুক্ল পঞ্চমী তিথিতে তাহলে সু কয় লয় শুক্ল পঞ্চমী প ময় ময়দীর্ঘি পঞ্চমী তিথিতে দেখা যাচ্ছে নিশ্চয়ই আশা করি তিথি তে শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয় সরস ওহো লিখলাম দন্তের স র দন্তের শ বয় তয় দীর্ঘ ওকে সরস্বতী পূজা হয় ক্লিয়ার দুটো পয়েন্ট হয়ে গেল আমাদের নেক্সট পয়েন্ট আমরা লিখবো তিন নম্বরে তিন নম্বরে লিখবো দেবী সরস্বতী শ্বেতো বর্ণা বা সাদা রঙের তো তাই আমরা লিখব দেবী সরস্বতী জাস্ট সেকেন্ড এখানটা ঠিক করে দিই হ্যাঁ দেবী সরস্বতী কি না শ্বেত বর্ণ তাহলে শয় বয় ত তেতো বর্ণা ঠিক আছে শ্বেতো বর্ণা মানে সাদা রঙের সেজন্য আমরা লিখলাম শ্বেতো বর্ণা হলো চার নম্বর লিখবো চার নম্বরে আমরা লিখবো শ্বেত রাজ মানে সাদা রাজহাঁস আর কি শ্বেতো রাজহাঁস লিখবো তাহলে শয়ব একাত্তর শ্বেত হাঁস ওকে রাজহাঁস তার বাহন তার বলতে কাল বললাম না মা সরস্বতী যেটা তারে চন্দ্রবিন্দু দিলাম কেন তিনি রেসপেক্টেড মানুষের আগে তারে আমরা চন্দ্রবিন্দু দিই আর সাধারণ তার যখন লিখে আমরা দিই না ওকে শ্বেত রাজহাস তার বাহন ঠিক আছে বাহন আচ্ছা এটা আমরা চার নম্বর লাইনে দিলাম পাঁচ নম্বর লাইনে আমরা কি দিতে পারি দেখো শ্বেত পদ্মের ওপর সে অনেকগুলো শ্বেতো দিয়ে করাচ্ছি কারণ যাতে স্পেলিংটাও মনে থাকে লাইনগুলো লিখতে অসুবিধা না হয় শ্বে পদ্মের ওপর পদ্মের উপর মা সরস্বতী আবার সরস্বতীতে নন্দ সয়বার লিখছি যার দাঁড়ছে সেকেন্ড মা সরস্বতী কী করতে পারি মা সরস্বতী নয় লিখতে পারি আমরা বিরাজ করেন আর না হয় আমরা লিখতে পারি কি অধিষ্ঠিত বা অধিষ্ঠান করেন ঠিক আছে মা বিরাজ করেন লিখি বিরাজ কথাটা সোজা সো আমরা বিরাজ করেন করেন অথবা তুমি অধিষ্ঠানও দিতে পারো অধিষ্ঠান আমি লিখে দিচ্ছি এখানটা ছোট করে অ ধয় হর্ষি পেটকাটা ঠয় হুম আকার ন অধিষ্ঠান বা বিরাজ যে কোনো একটা ঠিক আছে মা বিরাজ করেন মানে শ্বেত পদ্দের পদ্মের ওপর মা সরস্বতী অধিষ্ঠান বা বিরাজ করেন হয়ে গেল পাঁচটা সেন্টেন্স আমাদের ওকে নেক্সট আমরা আরেকটা লাইন দেবো ছ নম্বর লাইনে কি দেব না ছাত্র ছাত্রীরা ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে কলেজে সরস্বতী সরস্বতী পূজা করে করে থাকে ঠিক আছে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে সরস্বতী পুজো করে থাকে সঙ্গে এটাও আমরা অ্যাড করে দেবো এছাড়া বাড়িতে তারপরে ক্লাবে এই পূজা হয় ঠিক আছে এইভাবে কিন্তু আমরা লিখলাম স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল কলেজে সরস্বতী পূজা করে থাকে এছাড়া বাড়িতে ক্লাবে লাইব্রেরিতে এই পূজা হয় আমি আরেকটা লাইন লিখে দিচ্ছি সাতটা দিয়ে দিচ্ছি যে কোনো ছটা লিখবে তোমরা ওকে তাহলে এটা দেখে নিয়েছো এটা নেক্সট আমরা সাত নম্বরে দেব সাত নম্বরে আমরা দিতে পারি যে এই দিন এই দিন স্কুলে স্কুলে তারপরে কোনো কোনো ক্লাবে কোনো কোনো ক্লাবে ঠিক আছে কি হয় না খিচুড়ি খিচুড়ি সবাই খাও তো খিচুড়ি বা লুচি খাওয়ানো হয় বা পরিবেশন হয় খাওয়ানো লিখলাম লিখতে সহজ হবে খাওয়ানো হয় বিভিন্ন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এত আর দিলাম না আমি তাহলে আমি কি লিখলাম এই দিন স্কুলে কোনো কোনো ক্লাবে খিচুড়ি ও লুচি খাওয়ানো হয় এইভাবে আমরা কমপ্লিট করলাম ঠিক আছে তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল এই পেপারটা সলভ চার নম্বর পেপারটা আমি সরি তিন নম্বর পেপারটা সলভ করে দিলাম একটু পরে তোমাদেরই আর একটা ভিডিও আসবে আমি চার নম্বর পেপারও তখন সলভ করে দেবো ঠিক আছে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো খুব ভালো থেকো টাটা